জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রময় স্থান যা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত। মসজিদুল আকসা এর অর্থ দূরের মসজিদ। মসজিদুল আকসার কোনো একক মসজিদ নয়। মসজিদে কিবলি, মসজিদে মারওয়ানি, মসজিদুল বোরাক এর সমন্বয়ে এই মসজিদটি গঠিত। এর সঙ্গে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখারা, কুব্বাত আস সিলকিলা, কুদরাত আল নবী অবস্থিত। এর পুরো স্থানটিকে হারাম আল শরীফ নামে পরিচিত। মসজিদ ও এর আশেপাশে এলাকা জুড়ে আয়তন হচ্ছে 1,44,000 বর্গ কিলোমিটার। শুধু মসজিদের আকার 35,000 বর্গ কিলোমিটার। 500 মুসলিম একসঙ্গে নামাজ আদায় করতে পারে। এর অজুর ঝর্ণা আল আকস বা পেয়ালা নামে পরিচিত। 2টি বড় গম্বুজ ও 10টি ছোট গম্বুজ রয়েছে। মসজিদের মাঝখানে অবস্থিত গম্বুজের সাখারা, সাখারা অর্থ পাথর। ইসলামের 3টি গুরুত্বপূর্ণ পাথরের মধ্যে এটি। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এই পাথরের উপর আল্লাহর নির্দেশে পুত্র সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। মসজিদটি প্রথম নির্মাণ হয়েছিল 638 খ্রিস্টাব্দে উমর ইবনে খাত্তাব দ্বারা। 746 সালে মসজিদটি ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। 774 সালে খলিফা আল মনসুর পুনর্নির্মাণ করেছিলেন। 780 সালে সহ বিভিন্ন সময়ে এটি সংস্কার করা হয়। 1033 সালে ভূমিকম্প আবার ক্ষতিগ্রস্ত হয়। 2 বছর পর খলিফা আল জাহিদ আবার এটিকে নির্মাণ করেন। খ্রিস্টানদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। খ্রিস্টানরা 88 বছর দখলে রেখে মসজিদটি এবং এক পর্যায়ে গির্জায় রূপান্তরিত করে। মসজিদ ও খ্রিস্টানদের মধ্যে মসজিদ আকসা এর ক্রাউন্ড যুদ্ধে সংঘটিত হয়। 1177 সালে সুলতান সিলাউদ্দিন আয়ুবী পুনরায় মসজিদের অধিকার আনেন। বর্তমানে মসজিদটি মুসলমানদের অধিকার হলেও ভৌগোলিকভাবে এটি দখল করে রেখেছে ইসরায়েল। আল আকসা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। আল আকসা ওয়ান মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। মক্কা মদিনার পর তৃতীয় স্থানটি হচ্ছে এই মসজিদে আল আকসা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত স্থান সকল মুসলমানের কাছে। শত নবী ও সাহাবা সেখানে শহীদ রয়েছে। আল্লাহর ইচ্ছায় অনেক আশ্চর্য ঘটনা ঘটেছিল এই স্থানটিতে। এই স্থানটি অনেক ঘটনারও সাক্ষী। কুরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 70 বার এই জায়গাটির নাম বলা হয়েছে। এই জন্য এই জায়গাটি আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানিত। একমাত্র মসজিদ যেখানে পরবর্তী সকল নবী রাসূল ও ফেরেশতাদের ইমাম হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন। মসজিদুল হারাম ছাড়া একমাত্র মসজিদ যার নাম সরাসরি কুরআনে কারিমে এসেছে। একই সাথে ইহুদি ও খ্রিস্টানরা একে তাদের পবিত্র স্থান বলে দাবি করে জেরুজালেমের এই স্থাপনাটিকে।